পার্বত্য অঞ্চলে নয় এবার নরসিংদীর সমতল ভূমিতে ব্যাপক সম্ভাবনাময় কফি চাষ হয়েছে প্রথমবারই পরীক্ষামূলক চাষাবাদে কাঙ্ক্ষিত ফলনে খুশি চাষি এবং কৃষি বিভাগ নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট বিকাশই কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা কফির আমদানি নির্ভরতা কমাতে সমতল ভূমিতে কফি চাষের উদ্যোগ নিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রেক্ষিতে দু হাজার একুশ সালে নরসিংদীর বেলাব উপজেলার নীলক্ষিয়া গ্রামের সালাউদ্দিন মোল্লা তার এক বিঘা জমিতে একশো পরীক্ষামূলক কফির চারা রোপণ করেন দ্বিতীয় বছরে কফির ব্যাপক ফলনে আশাবাদী হয়ে উঠেছেন চাষি ফলন মনে করি পনেরো থেকে বিশ কেজি বিন পাওয়া যাবে কৃষি অফিস থেকে আমাকে সহযোগী আশ্বাস দিতেছে তারা এটা বিক্রির একটা বাজারজাতকরণের প্রস্তুতি করে দিবে যে ফল ফলনটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অনেক আনন্দ লাগতেছে কফি বাগান দেখতে নরসিংদী সহ আশপাশের জেলা থেকে এসে ভিড় করছেন কৃষক ও আগ্রহীরা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমারও দিব চার কথা ছিল কারণে আমি পরবর্তীতে আমাকে দিব বলছে অবস্থা তার দেখাদেখি আমরা যাতে মানে আগ্রহ আর কি আমরা এটা করতে রাজি অনেক জমি রয়েছে এগুলি যদি সবাই হাতে হাতে দিয়া দে চারা করলে তা আমের লাভবান হতে পারবারো সফল উদ্যোক্তার দিকে এগিয়ে যাচ্ছেন এটা আমার ধারণা ছিল না আজকে এসে এটা দেখে খুবই ভালো লাগছে এবং ওনার থেকে আমরা অনুপ্রাণিত হচ্ছে আমরা যারা বেকার যুবক আছি কৃষি বিভাগ বলছে পরীক্ষামূলক চাষাবাদে সাফল্য আসলেও বীজ সংগ্রহ ও বাজারজাতের যথাযথ ব্যবস্থা করা গেলেই লাভবান হতে পারবেন চাষি আমাদের যে সমস্ত টেকনোলজি দরকার বা যে সমস্ত মেশিনারিজ দরকার আমাদের কৃষক পর্যায়ে সেগুলো নেই জানিয়েছি প্রকল্প অফিসকে যেন আমাদেরকে এই কফি বীজ থেকে কফি তৈরি করার জন্য যে সরঞ্জামগুলো আছে সেগুলো যদি আমাদের অ্যাভেলেবল হয় আমরা এই কফি বাগান কিন্তু সম্প্রসারণ করতে পারব কফি চাষের পাশাপাশি কফি প্রক্রিয়াজাত ও সুলভ উপায়ে বাজার ব্যবস্থার দাবি জানিয়েছেন চাষিরা নরসিংদী থেকে সুমন রায় চ্যানেলাই